অবিলম্বে গ্রেফতারি করতে হবে। গতকাল সন্ধ্যায় বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভা কেন্দ্রের কমলপুর বলে একটা জায়গা, সেখানে এক বাজারে সিপিআইএম কর্মী এবং ত্রিপুরা তফসিলি সমন্বয়ের সদস্য, মৎস্যজীবী ইউনিয়নের সদস্য বেনু বিশ্বাস সেই বাজারে গেলে বিজেপির চিহ্নিত পরিচিত নেতৃস্থানীয়দের সমাজবিরোধী তারা আক্রমণ করে মিলিতভাবে বেনু বিশ্বাসের উপর এবং তাকে নির্মমভাবে লাঠি বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে এবং নির্মমভাবে প্রহার করে এবং কার্যত সেই স্থানেই বেনু বিশ্বাসের মৃত্যু হয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ আমরা আগরতলা শহরে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ডাকে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল সংগঠিত করছি। এই মিছিলে আমরা আওয়াজ তুলছি কমরেড বেনু বিশ্বাসের খুনিদের এখনই গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা যা বলছি তা হলো যে এই রাজ্যে গত চার বছর ধরে সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী বর্বর অপশাসন চলছে। এই রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক জনগণ এটাই বলছেন, ত্রিপুরায় গণতন্ত্র নেই, মানুষের বাঁচার অধিকার বিপন্ন, এখানে সংবিধান অচল, এখানে আইনের শাসন নেই। এই একটা নৈরাজ্যের পরিবেশ এই রাজ্যের মধ্যে কায়েম করেছে বিপ্লব দেবের সরকার। এখন পর্যন্ত গত চার বছরে আমাদের সিপিআইএমের 24 জন কমরেডকে আমরা হারিয়েছি, হত্যা করেছে, একটি ক্ষেত্রেও কোনো অপরাধীর শাস্তি হয়নি এখন পর্যন্ত। এই হচ্ছে পরিস্থিতি, এর বিরুদ্ধে আমরা ঘৃণা প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা দাবি করছি এই রাজ্যের সংবিধান, সংবিধানসম্মত যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, এই অধিকার বলবৎ করতে হবে। পুলিশকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আমরা দাবি করছি এই রাজ্যে আইনের শাসন কায়েম করার মধ্য দিয়ে জনজীবনে সুষ্ঠু ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে পাশাপাশি আমরা এই রাজ্যের জনগণের সমর্থন চাই, অংশগ্রহণ চাই। আমরা আজকের এই মিছিল থেকে আবেদন জানাবো, জনগণ আপনারা এগিয়ে আসুন, এই রাজ্যে এই বর্বরের জমানা খতম করার জন্যে আপনারা এগিয়ে এসে এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামিল হন এবং সংবিধান আইনের শাসন এই রাজ্যে যাতে কায়েম হয় তার জন্য জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক জনগণ, আপনারা ভূমিকা পালন করুন, এই আবেদন আমরা জনগণের প্রতি রাখছি। ওয়েলকাম টু টম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে।
কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 84।